হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া হক নুরি, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কিছু মানুষ বলবে একই জামা পরে কয়টা ভিডিও করেন। অ্যাকচুয়ালি একদিনেই আমার সাথে অনেক ঘটনা ঘটে গেছে। আচ্ছা যাই হোক, বাদ দেন। তখন বাজে হচ্ছিল 9:30 মতন, মনে হয়েছে যে বাহিরে খেতে যাব, কাচ্চি দরবারে যাব। তো আমরা তিনজন, সরি আমার সাথে বাচ্চা কাচ্চাও ছিল, আমরা তিনজন আর বাচ্চাকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম হচ্ছিল কাচ্চি দরবারে খাওয়ার জন্য। আর সন্ধ্যার সময়, সরি রাতের সময়, বাইরের রাস্তাটা আসলে খুবই সুন্দর লাগতেছিল, আর এয়ারপোর্টের রাস্তা তো খুবই সুন্দর লাগে আমার কাছে। আর আমাকে উপরে দেওয়া হয়েছিল, কারণ সুজানা বলতেছিল আমরা তিনজন একসাথে বসে সবসময় আমাকে উপরে দাও। তখন আমি বললাম থাক ভাই, আজকেই আমি হচ্ছিল উপরে বসি, তুই নিচে বস। তো দেখেন অলরেডি 9:42 বেজে গেছিল। তারপর আর কি করার, আমরা অলরেডি হচ্ছিল পৌঁছে যাই ওইখানে। সারাদিন আসলে আমার উপরে অনেক দখল গেছে, আপনারা দেখেছেন সারাদিন আমি কত কষ্ট করে বাহিরেও গিয়েছি সকালবেলা, তারপরে ক্লাস করিয়েছি, তারপরে হচ্ছিলো ঘরে আসার পর খুবই টায়ার্ড ছিলাম। কিন্তু যখনই শুনেছি বাহিরে খেতে যাব, অনেকগুলো এনার্জি নিয়ে বের হয়ে গিয়েছিলাম। তারপরও তো শরীর তো খুবই খারাপ লাগতেছিল আসলে। এই যে আমরা চলে আসছি, পরে না আমার নিজেকে একটু দেখে না আমার মনে হচ্ছিলো আমি কোন বস্তি থেকে উঠে আসছিলাম আর কি। আর মনে হচ্ছিলো আমি জীবনের প্রথম রেস্টুরেন্টে খাইতে আসছি। আর ভিতরে গিয়ে দেখি ওখানে বিয়ের মনে হয় কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল। তারপরে আমরা একটা সাইড দেখে যেখানে জায়গা পেয়েছিলাম ওই জায়গায় বসে পড়ি। বসার পরে খাবার অলরেডি চলে আসে, কিন্তু কষ্টের কথা হচ্ছে গিয়েছিলাম কাচ্চি খাওয়ার জন্য, বাট ওইখানে কাচ্চির রাইস আর রোস্ট খাইতে হয়েছে। কারণ আমরা এত লেট করে ওইখানে গেছিলাম, সব খাবার শেষ হয়ে গিয়েছিলো আর কি। আর যাই হোক, এই জায়গার বাদামের শরবতটা এত টেস্টি, মানে আমি ওখানে যাওয়ার পরে অলরেডি 2-3 গ্লাস মানে খেয়েও ফেলছিলাম। যাই হোক, খাবার চলে আসছে, খাওয়া শুরুও করে দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, দেখতে পাইতেছেন। আর একটু কষ্ট লাগছিল যে খেতে গিয়েছিলাম কাচ্চি, কিন্তু খাচ্ছি হচ্ছে হলো রোস্ট দিয়ে কাচ্চির রাইস। যাই হোক, হুটহাট প্ল্যান করলে এরকমই হয় আর কি। নিজের খাওয়ার সময় নিজে একটু ভিডিও করতেছিলাম, কিন্তু চেহারার অবস্থা দেখে মনে হইতেছিল, বললামই তাকে, আমি বসতে বসতে ফিল হইতেছিল। যাই হোক, আজকে আমার বোনকে নিয়ে অনেক দিন পরে বের হয়েছিলাম, আমার বোনের মুডটা অনেকটা ফ্রেশ হয়ে গিয়েছিল। কারণ বিয়ের পরে ওইভাবে আমাদের কিন্তু আমরা একসাথে বের হই নেই, অনেক দিন পরে একসাথে দুই বোন বের হয়েছিলাম। আর এই যে আমার টেন্ডুল একা একা সে খাবে, এই জন্য একা একা সে নিজে প্লেটে রাইস নিয়ে একা একা খাচ্ছিল। আর আমি বোনকে জিজ্ঞেস করতেছিলাম কীরকম হয়েছে। আর এই যে এখানের ফিন্নিটা তো অসাধারণ, আর আমার বোন নিয়েছিল হচ্ছে হলো জর্দা। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করতে একদমই ভুলবেন না, লাভ রেখ তো অবশ্যই দেবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।